তো আমাদের প্রথম দুইটা টপিক একটু ক্রিটিক্যাল এখান থেকে পরীক্ষা কোয়েশন আসে বেশি আসে একটা হলো হেমোক্রোমাটোসিস আর একটা হলো উইলসানথিস তো এখানে অনেকগুলা বেসিক কনসেপ্ট আমাদের অলরেডি ডিসকাস করা হয়েছে তো আমরা জাস্ট রিপিটেশন করব সেগুলা তো প্রথমে হলো হেমো ক্রোমাটোসিস নামটা খুবই সুন্দর হেমোক্রোম হোয়াট ইজ হেমোক্রোম রবায়ত Something that's colorful, chrome means colorful, hem means from blood, <laughs> that <manne> iron, right? <laughs> Hemochrome means iron. So, hemochromatosis is simply iron overload, excess iron. body the excess iron overload, excess iron deposition, then that is hemochromatosis. Usually, there clinical manifestations attack it. তো যখনই হেমোক্রোমাটোসিস হয় বা আয়রন ওভারলোড হয় তখন কয়েকটা অর্গানে আয়রন বেশি ডিপোজিশন হয় লিভার নাম্বার ওয়ান এছাড়া মেজর অর্গানস মধ্যে আর কোথায় ডিপোজিশন হতে পারে ব্রেন ব্রেন নট মেজর মানে ব্রেনে আসলে কপার ডিপোজিশনটা বেশি হয় প্যানক্রিয়াস ভেরি গুড তাহলে লিভার প্যানক্রিয়াস হার্ট Art and joints very good good endocrine. and endocrine glands. Endocrine glands are with high yield um testis in case of male testis are the high yield. So we can take clinical feature bullet the. For example, do the liver a jama high liver damage So initially there will be hepatitis and then ultimately, cirrhosis other.osis cirrhosis is a complication of cirrhosis.

এবং আমরা জানি যেখানে সিউ টুক আউট হয় পরে দেখব যে হেমোক্রোমাটোসিস থাকলে সিউ টুক আউট হয় হার্টে যদি ডিপোজিশন হয় তখন কি হবে হার্ট ফেইলিয়ার সেখানে কার্ডিওমায়াপি হয় কার্ডিওমায়াপি হয়ে হার্ট ফেলিয়ার হয় এবং এই জিনিসটা কিন্তু যাদের থ্যালাসেমিয়া আছে তাদের ক্ষেত্রে আমরা দেখি যে সেকেন্ডারি হেমোক্রোমাটোসিস এর একটা কমন কজ হলো থ্যালাসেমিয়া যেখানে বাইরে থেকে ট্রান্সফিউশনের জন্য আয়রন ওভারলোড হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা কমন কজ অফ হলো হার্ট ফেইলিয়ার আচ্ছা তো আমরা প্রথমে হেরিডিটারি হেমোক্রোমাটোসিসটা দেখি সো যেহেতু নামের সামনে হেরিডিটারি আছে তার মানে দুইটা ফর্ম আছে হেমোক্রোমাটোসিস একটা হলো ফর্ম আর একটা হলো

যে আয়রন যখন অ্যাবজর্পশন হয় ইউজুয়াল সাইড অফ আয়রন অ্যাবজর্পশন ইজ ডিওডেনাম অ্যান্ড আপার জিজোনাম তো সেখানে অ্যাবজর্পশন হওয়ার সময় যে সেলগুলা অ্যাবজর্পশন হয় সেই সেলের এখানে তোমার একটা প্রোটিন থাকে যেটাকে বলা এইচ এফ ই প্রোটিন এবং এই এইচ প্রোটিনের নরমাল কাস্ট এখানে লেখা আছে ইট ইন্টারঅ্যাক্টস উইথ দ্য ট্রান্সফেরিন রিসেপ্টর ইন দ্য বেজোল্যাট্রাল মেমব্রেন মানে বেজাল সাইড অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল এপিথেলিয়াল সেল যখন হেরিডিটারি হিমোক্রোমাটোসিস হয় তখন এইচএফআর যে জিন আছে সেই জিনে মিউটেশন হয় এবং মিউটেশন হওয়ার জন্য এই ট্রান্সফেরিনের মাধ্যমে যে আয়রনটা আপটেক হয় সেই আপটেকটা ডিফেক্ট দেখা যায় তখন বডির যে সেলগুলা इंटेস্টিনাল এপিথেলিয়াম আছে সেটা হলো এক্সসেসিভলি প্রলিফারেট করে আপরেগুলেশন অফ এন্টারোসাইট আয়রন স্পেসিফিক ডিএমটি ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টারস এন্ড এক্সসেসিভ আয়রন অ্যাবজর্পশন সো ইনিশিয়াল প্রবলেম যেটা ছিল সেটা হলো যে আয়রনটা ট্রান্সফেরিনে প্রপারলি অ্যাকুমুলেট হচ্ছিল না ডিউ টু ডিফেক্ট ইন এইচএফি ঠিক আছে সো আয়রনটা যেহেতু প্রপারলি ইনকর্পোরেশন হচ্ছে না ট্রান্সফেরিনের সাথে তখন বডির একটা কোপ আপ মেকানিজম হিসেবে সে হল আয়রন ট্রান্সপোর্টার বা আয়রন অ্যাবজর্বিং ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা বাড়ায় দেয় আলটিমেটলি যেটা হয় যে প্রচুর আয়রন অ্যাবজর্বশন হয় সো বডিতে আয়নের পরিমাণ এত বেশি বেড়ে যায় যে সে লেভার এবং আদার যে অর্গানস গুলোর কথা বললাম সে অর্গানস ডিপোজিশন হয় সো ক্লিনিকাল ফিচার্স এগুলো অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি এখানে স্কিনে যখন আয়রন ডিপোজিশন হয় তখন মেলনোসাইড অ্যাক্টিভেশন বেশি হয় সো দেয়ার ইজ একসেসিভ ম্যালানিন ডিপোজিশন ইন ইউর স্কিন ঠিক আছে সো তখন একটা ব্রোঞ্জ কালার হয় দ্যাটস ওয়াই

লাইক যেহেতু বেশি আয়রন অ্যাবজর্পশন হচ্ছে সেরাম আয়রন কেমন হবে সেরাম আয়রন কনসেন্ট্রেশন কমে যাবে হুম সেরাম আয়রন কনসেন্ট্রেশন বেশি থাকবে देयर উইল বি ইনক্রিজ সেরাম আয়রন এবং এই আয়রনটা যেহেতু লিভার ডিপোজিশন হয় লিভারে কি হিসেবে ডিপোজিশন হয় অ্যাজ

এম আর আই এম আর আই করতে পারি আমরা আর বেস্ট টেস্ট যদি পরীক্ষাতে আসে গোল্ড স্ট্যান্ডার্ড কি যেটা করা হয় না ইউজুয়ালি গোল্ড স্ট্যান্ডার্ড হলো লিভার বায়োপসি সেখানে আমরা হেপাটোসাইট আয়রন দেখতে পারবো দেয়ার উইল বি হেপাটোসাইট আয়রন ডিপোজিশন নাম্বার ওয়ান নাম্বার টু দেয়ার উইল বি ফাইব্রোসিস ফাইব্রোসিস থাকবে এবং এক্সেসিভ আয়রন ডিপোজিশন থাকবে এবং আরেকটা টেস্ট হলো যেটা ক্লিনিক্যালি করা হয় জেনেটিক টেস্টিং টু আইডেন্টিফাই দ্য মিউটেশন টাইপ আমরা জেনেটিক টেস্টিং করতে পারি এবং জেনেটিক টেস্টিং যে پیشنটের আছে ডিজিজটা আমরা সাসপেক্ট কর তা তো করবই তার পাশাপাশে আর কার করব เอ่อ ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের করব বিকজ এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার অনেকই দেখা যায় যে তার জিনটা থাকতে পারে ঠিক আছে হোমোজাইগাস মিউটেশন থাকতে পারে কারো আর হেটেরোজাইগাস মিউটেশন থাকতে পারে বিকজ কারো যদি হেটেরোজাইগাস মিউটেশন থাকে তখন কি টুটাকে アドভাইস করতে হবে যে তুমি যখন তোমার কাজিনদের মধ্যে ম্যারেজ করবে এমন কাউকে বিয়ে করো না যার হেটেরোজাইগাস মিউটেশন আছে তখন তোমাদের এমন একটা বেবি হবে যে তার হেমোক্রোমাটোসিস আছে ঠিক আছে সো হেটেরোজাইগাস মিউটেশন আইডেন্টিফিকেশন করাটা বা ক্যারিয়ার আইডেন্টিফিকেশন করাটা ইম্পর্টেন্ট প্লাস অনেকে আছে সাব ক্লিনিক্যাল স্টেজে ডিজিজড আছে সেই পর্যায়ে যদি আমি আইডেন্টিফাই করতে পারি আমি তখন আগে থেকেই ট্রিটমেন্টটা দিতে পারবো এবং ট্রিটমেন্টটা খুবই সিম্পল যেহেতু শরীরে আয়রন বের হওয়ার নর্মাল কোনো ওয়ে নাই আয়রন অনলি এক্সট্রিটেড থ্রু লাইক ইন ফিমেল মেন্সটুয়াল ব্লাড ইন মেল বাই দ্য নেইলস অ্যান্ড হেয়ার নেইল এবং হেয়ার ছাড়া আর কোনো ওয়ে নাই আরেকটা ওয়ে আছে সেটা হলো যে আর আমরা যখনই মানে কোনো কারণে কারো পেপটিকালসার ডিজিজ হয় বা অন্য কোনো কন্ডিশন হয় লাইক হেমোরয়েডস হয় তখন আমাদের ব্লাড লস হয় সেদিক দিয়ে কিছু আয়রন লস হয় আয়রন দ্যাটস আদার ট্রিটমেন্ট ইজ ভেরি সিম্পল গেট দ্য ব্লাড অ্যাওয়ে বডি নোন এবং অ্যাওয় কিন্তু খুবই হাই অ্যামাউন্টে লাইক প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একদিন করে পাঁচশো এম এল ব্লাড বের করতে হয় হিউজ অ্যামাউন্ট এই পেশেন্টদেরকে বলতে হয় যে আপনার অনেক বেশি পানি খাবেন ডিম খাবেন বিকজ প্রতি সপ্তাহে পাঁচশো এম করে ব্লাড নিলে পেশেন্ট একদম দুর্বল হয়ে যাবে বাট ইউ হ্যাভ টু ডু ইট আদারওয়াইজ পেশেন্টের লিভার হার্ট তারপরে প্যানক্রিয়াস ড্যামেজ হয়ে যাবে সো ততদিন পর্যন্ত করবো যতদিন না তার ফেরেটিন লেভেলটা নর্মালাইজ হচ্ছে তারপরে সেকেন্ডারি হেমোক্রোমাটোসিস এই ক্ষেত্রে যে শুধুমাত্র যে কজ গুলো আছে সেই কজ গুলো আমাকে মুখস্থ করতে হবে এখানে একটা বক্স ছিল সো দোজ আর কজ অফ সেকেন্ডারি হেমোক্রোমাটোসিস অর সেকেন্ডারি আয়রন ওভারলোড এখানে অবভিয়াসলি মোস্ট কমন কজ ইজ থ্যালাসেমিয়া বিকজ থ্যালাসেমিয়া পেশেন্ট এর একটা হলো হেমোলাইসিস হয় প্রচুর দুই নাম্বার আমরা পেশেন্ট কে রিপিটেডলি ব্লাড ট্রান্সফিউশন দেই দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কমনেস্ট কজ অফ সেকেন্ডারি আয়রন ওভারলোড অ্যাকচুয়ালি ক্লিনিক্যালি কিন্তু মোর কমন কজ অফ হেমোক্রোম্স কন্ডিশনটা হল উইলসন ডিজিজ সাথে একটু মিল আছে উইলসন ডিজিজ এ যে আয়রনটা রিলেটেড সেটা হলো কপার সো আইডিয়াটা হলো যে এইখানে কপার অ্যাবজর্বশনটা নর্মাল বাট কপার যে এক্সক্রিশন হেমোক্রোমাটো হল আয়রন হচ্ছে এক্সেসিভ এক্সেসিভলি হেমোক্রোমাটো কপার অ্যাবজর নর্মাল কিন্তু তার এক্সট্রিশন অ্যাবনার্মাল মানে এক্সট্রিশনটা কম হচ্ছে ফলে বডিতে কপার ডিপোজিশন হচ্ছে এখন কপার ডিপোজিশনের বা মানে মেইন সাইডগুলো যদি চিন্তা করি একটা হলো লিভার আরেকটা হলো ব্রেইন এই জন্য এটা নাম ডিজিজটার নাম হলো হেপাটো লেন্টিকুলার ডিজেনারেশন লেন্টিকুলার বলতে ব্রেনে আমরা জানি যে বেজাল গ্যাংলিয়ার মধ্যে একটা নিউক্লিয়াস আছে লেন্টিকুলার নিউক্লিয়াস এবং লেন্টিকুলার নিউক্লিয়াসের দুইটা পার্ট আছে লেন্টিকুলার নিউক্লিয়াস অথবা লেন্টিফর্ম নিউক্লিয়াস নিউরোঅ্যানাটমি বইয়ে বইয়ে লেখা আছে লেন্টিফর্ম নিউক্লিয়াস হ্যাজ টু পার্টস মিডিয়ালি একটা থাকে আর ল্যাটারালি একটা থাকে মনে আছে তোমাদের গ্লোবাস প্যালাইডাস মিডিয়ালি হলো গ্লোবাস প্যালাইডাস

এখানে অবশ্য ডেভিড সানার ইয়াটা এই প্যাথোফিজিওলজিটা খুব সুন্দর না আমার ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে যেটা বলি সেটা হলো বেসিক আইডিয়াটা হলো যে এই যে ATP B7 একটা জিন আছে এই জিনটা হলো একটা প্রোটিন তৈরি করে বা একটা এনজাইম গ্রুপ তৈরি করে যে এনজাইম গ্রুপটা হলো কপার কপারকে সেল থেকে বের করার জন্য দাইবা বের করে and কপারকে সেল থেকে বের করার দুইটা কারণ একটা কারণ হলো সেল থেকে বের করার সাথে সাথে সেটাকে সেলুলো প্লাজমিনের সাথে লাগিয়ে দেওয়া আরেকটা কারণ হলো সেল থেকে কপার বের করে সেটাকে বায়ল দে এক্সট্রিট করা তো এখানে যেটা হয় ইনউলসান ডিজিজ এই দুইটা ফাংশনই ইমপ্রপার থাকে কপারকে বের করে আমি বায়ল দে করতে পারি না প্লাস কপারকে বের করে আমি সেরুলো প্লাজমিনের সাথেও অ্যাটাচ করতে পারি না ফলে সেরাম যে সেরুলো প্লাজমিন লেভেল সেটা অনেক কম থাকে বিকজ কপার যদি সেরুলো প্লাজমিনের সাথে না লাগে তখন সেরুলো প্লাজমিন ব্লাডে আসে না ফলে সেরাম সেরোপ্লাজমিন লেভেল ইজ ভেরি লো ভেরো ভেরি পারছি না এই কপারটা সেরামের যে কপার লেভেলটা আছে সেই লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে সেরাম কপার মানে কি কপার ফ্রি কপাল লিভার সেল এই কপারটাকে সেরোলোপ্লাজমিন এর সাথে লাগাইতে পারে না লাগাইতে ব্যর্থ হয়েছে এটা করতে ব্যর্থ হয়েছে ফলে ফ্রি কপার লেভেল সেরাম is হাই এবং যখনই সেরাম কপার লেভেল হাই হয় সেটা এক্সক্রিশন একটা আনিউসুয়াল ওয়ে হল ইউরিন ফলে ফোর আওয়ার যদি আমি ইউরিনারি কপার লেভেল করি এখানে কেমন থাকবে বেশি দেখবেন অনেক বেশি থাকবে ডায়াগনোসিসের দুইটা ইম্পোর্টেন্ট মানে পয়েন্ট একটা পয়েন্ট হলো ইনক্রিজ সেরা ইক্রিজ ইউরিনারি excreশন of কপার

আমরা কিছু ল্যাবরেটরি ফিচার আমরা মিক্স করলাম তো এখন যদি ক্লিনিক্যাল ফিচার আমরা যদি বলতে চাই আমরা জানি যেখানে দুইটা হয় তাহলে কি হবে যদি লিভার ড্যামেজ হয় তখন কি হবে অ্যাকিউট অ্যাকিউট লিভার হেপাটাইটিস হয়ে লিভার ফেইলিয়র হতে পারে অথবা ক্রনিক ক্রনিক্যালি যদি ইনজুয়ার হয় স্লোলি অল্প অল্প করে ডিপোজিশন হচ্ছে লিভারে তখন ক্রনিক হেপাটাইটিস হবে

আর ইম্পর্ট্যান্ট সাইন হলো আমরা যদি পেশেন্টের আই এক্সামিন করি কাইজার ফ্লেশার ইম্পাম তো ক্লিনিক্যালি আমরা যে পেশেন্টগুলোকে দেখি ইউজুয়ালি দ্য পেশেন্টস আর ইয়াং পেশেন্ট লাইক পনেরো বিশ বছর বা দশ বছরের একটা বাচ্চা আসলো অ্যাসাইটিস নিয়ে তুমি চিন্তা করছো যে এত কম বয়সে কিভাবে অ্যাসাইটিস হলো বা এত কম বয়সে কিভাবে পেশেন্টের হেমাটা মেসেজ হচ্ছে তখন সেই কারণটা খুঁজতে গিয়ে আমরা যেটা করি আমি তো মোটামুটি এখন ম্যাক্সিমাম সময় থাকবো সেই কারণটা দেখতে গিয়ে আমরা যেটা করি আমরা পেশেন্টের আই এক্সামিন করি পেশেন্টের নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি এবং আই এক্সামিনেশন করে যদি আমরা কিছু বুঝতে না পারি তখন আমরা সেটাকে অফতালমোলজিতে পাঠাই টু চেক ফর দ্য কে ফ্রিং এবং এই কে ফ্রিংটা এখানে একটা ছবি আমরা পড়েছিলাম পেজ নাম্বার এইট ফর্টি সিক্সে আমরা সেটা দেখে আসি এইট ফর্টি সিক্স শুড বি এইট সিক্সটি এইট দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের রাইট আইতে দিস ইজ দ্য কর্নিয়া এই কর্নিয়ার যে আপার মার্জিন সেইখানে একটা গ্রেইশ কালার মানে বলা হয় যে গ্রিনিশ কালার হতে পারে অথবা গ্রে কালার হতে পারে এখানে একটা গ্রেইশ কালার আহ একটা ডিপোজিশন দেখতে পাচ্ছি যেটা কিন্তু নিচে বা সাইডে নাই শুধুমাত্র আপার কর্নিয়াতে আছে আপার মার্জিন তো কর্নিয়াতে আছে দিস ইস এ ক্লাসিক কাইজার ফ্লেশার রিং

লিভার অ্যাসোসিয়েশনের গাইডলাইন এটাতে আছে ম্যানেজমেন্ট হলো যেহেতু কপার একটা আয়ন এবং কপারটা খুবই টক্সিক আয়ন সো আমাকে কপারটাকে কিলেট করতে হবে কিলেশন করতে হবে এবং এখানে কিলেটিং এজেন্টের নাম মুখস্থ করতে হবে একটা হলো পেনিসিলামাইন যেটা ডি পেনিসিলামাইন নামে পাওয়া যায় সো ডি পেনিসিলামাইন অথবা যেটা একটা কম ইউজ করা হয় সেটা হলো ট্রায়েন্টিন তো ডি পেনিসিলামাইনের চেয়ে ট্রায়েন্টিনটা ভালো বেশি বিকজ তার কোনো টক্সিক ইফেক্ট নাই

pancreas. Trypsin is a pancreatic enzyme which, which digests your proteins, right? like a protein-digesting enzyme, ticana. Right? Yes. Ah. So you kind of can anti-trypsin, that right? anti-trypsin is an enzyme that inhibits or destroys the protein-digesting enzyme, ticana. the of anti-trypsin.

তো এই ইলাস ইম্পর্টেন্ট কোন জায়গায় ইটস ইম্পর্টেন্ট ইন ইউর লাংস সো আমরা জানি যে লাংসে যে নিউট্রোফিল গুলো থাকে তারা অলওয়েজ অল্প অল্প করে ইলাস্টেজ রিলিজ করে এবং যখন ইনফ্লামেশন হয় ইলাস্টেজ টেস্ট রিলিজটা বেড়ে যায় তখন লাংসের যে আরও আছে যেটা ড্যামেজ হয় কিন্তু এই ইলাস টেস্টটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের লাংসে ন্যাচারালি আলফা ওয়ান অ্যান্টিটিপসিন কাজ করে এবং নিউট্রালাইজ করে এই জিনিসটা যদি কখনো কারো ডেফিসিয়েন্সি থাকে মানে এন্টিলাস্টেস ইলাস্ট ডেফিসিয়েন্সি থাকে তখন যেটা হবে তার ড্যামেজটা বেশি হবে আমরা জানি যে একটা পেশেন্ট যদি 10 বছর বিশ বছর স্মোক করে তারপরে আগে সিওপিডি হয় বাট যার এই অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি আছে সে কিন্তু চার পাঁচ বছর স্মোক করলে সিওপিডি হয়ে যেতে পারে বিকজ স্মোক করার সাথে সাথে আমরা জানি নিউট্রোফিল বেড়ে যায় ইলাস্টেস বেড়ে যায় তখন অনেক বেশি ড্যামেজ হয় এবং যেহেতু তার কোনো ন্যাচারাল প্রোটেকশন নাই তার ক্ষেত্রে ড্যামেজটা অনেক বেশি হবে

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে থেকে যায় থেকে যাওয়ার কারণে লিভার ড্যামেজ হয় এবং এই জিনিসটা আমরা লিভার ফাংশন টেস্ট করলে দেখতে পারবো এবং কনফার্ম করার জন্য আমরা চাইলে বায়োপসি করে স্টেন করতে পারি নাথিং স্পেসিফিক নো স্পেসিফিক ট্রিটমেন্ট তাকে বলতে হবে যে আপনি সিগারেট বেশি করে খাবেন নাকি নাকি খাবেন না খাবেন না খাবেন না বিকজ তুমি যদি সিগারেট খাও বা আপনি যদি সিগারেট খান দেন দ্য পেশেন্ট উইল হ্যাভ সিভিয়ার অ্যান্ড আর্লি অনসেট এমফাইসেম এখানে সিভিয়ার শব্দটা ইম্পর্টেন্ট যখনই আলফা ওয়ান অ্যান্টিসেপশন এমফাইসেমা হয় তখনই পেশেন্টের প্যান অ্যাসাইনার এমফাইসেমা হয় তাই না দ্য পেশেন্ট ডেভেলপস এটা এখানে লেখা নাই দ্য পেশেন্ট ডেভেলপস প্যান অ্যাসাইনার এমফাইসেমা মানে একটা সিভিয়ার ফর্ম অফ এমফাইসেমা নেক্সট আমরা যাই গিলবার্ট সিন্ড্রম তো এটা আমরা যখন প্রথম একটা ক্লাস করি সেখানে ওটা আসছিল গিলবার্ট মানেই হলো জন্ডিস এবং এই জন্ডিসটা কখন হবে ইউজুয়ালি পেশেন্ট যখন রোজা রাখে তখন জন্ডিস হয় যদি বলে যে স্যার রোজার মাসে আমার পেশাব একটু ডিফারেন্ট হয়ে যায় লাইক পেশাব করার সময় পেশাবটা ভালো কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখি যে অনেক বেশি যদি স্পেশালি বাইরের দিকে পেশাব করে যে পেশাব যখন করতেছে তখন সাথে সাথে দিনের করে হয়ে যাচ্ছে ইউরিন ডার্কেনিং অন এই জিনিসটা হয় যে সূর্য প্রভাবে ইউরিনের মধ্যে যে ইউরোবিল থাকে সেটা ইউরোবিলিনে কনভার্ট হয় সো ইউরিন ডার্কেনস অন স্ট্যান্ডিং ইউরিনটা ক্লিয়ার বাট যখন ইউরিনটা

নেক্সট হল আমরা যাই খুব র্যাপিডলি এই জিনিসগুলো আমরা রিভিউ করবো কারণ এই জিনিসগুলা ক্লিনিক্যালি নট দ্য ইম্পর্টেন্ট ভ্যাসকুলার লিভার তো প্রথম কথা লিভার ইস্কেমিয়া ইস্কেমিয়া কখন হবে যখনই সিস্টেমিক হাইপোটেনশন হবে তখনই ইস্কেমিয়া হবে সো ডিউরিং হাইপোটেন্সি বর হাইপক্সিক ইভেন্টস লাইক তার যদি লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয় কার্ডিক আউটপুট অনেক বেশি ফল করে তখন সিস্টেমিক ব্লাড প্রেশার ফল করবে এবং তখন লিভার ইস্কেমিয়া হবে যদি লিভার ইস্কেমিয়া হয় ইস্কিমে হলে তার লিভার ফাংশন টেস্ট আমরা দেখব যে এলেভেটেড হয়ে গেছে এল টেস্ট এলেভেটেড তবে আইডিয়াটা হলো লিভারের ডুয়াল ব্লাড সাপ্লাই আছে ফলে লিভার ইস্কেমিয়াটা অত বেশি ডেঞ্জারাস না কারণ হলো তোমার যদি আর্টারি ব্লক হয়ে যায় ভেনার সাপ্লাই আছে ইউ হ্যাভ পোর্টাল ভেইন তো এই জন্য লিভারে নেক্রোসিস হইতে কিন্তু অনেক সময় লাগে দ্যাটস ওয়াই ইস্কেমিয়া ইজ নট দ্যাট ডেঞ্জারাস লিভার আর্টেরিয়াল ডিজিজ এইখানে আর্টেরিয়াল ডিজিজের মধ্যে কমন কয়েকটা ডিজিজের নাম লেখা আছে নামগুলা শুনতে ভালোই লাগে কিন্তু এগুলো আসলে ডায়াগনোসিস খুবই কম হয় একটা হলো অ্যানোরিজম আর হলো থ্রম্বোসিস সো থ্রম্বোসিস কাদের ক্ষেত্রে হয় সেটা হলো ট্রান্সপ্লান্টেশন করার পর এই জন্য বাংলাদেশে যেহেতু ট্রান্সপ্লান্ট হয় না আমরা সেটা খুব বেশি দেখি না আর যদি কখনো ট্রান্সপ্লান্ট কারক করা হয় তখন যদি হেপাটিক আর্টারি থ্রম্বোসিস হয় তার যে মেইন সিম্পটমটা হবে পরীক্ষাতে আসতে পারে যে অ্যানাস্টোমেটিক ফেইলিয়ার অফ দ্য বাইল ডাক্ট উইথ বাইল লিক এই জিনিসটা যদি কখনো দেখো পরীক্ষার মধ্যে এমআরসিপি বা এফসিপিএস এ দেন থিংক অ্যাবাউট হেপাটিক আর্টারি থ্রম্বোসিস নেক্সট হলো পোর্টাল ভেন থ্রম্বোসিস এই জিনিসটা লাইক কমন পোর্টাল ভেন থ্রম্বোসিস এবং এখানকার কমন কজ হলো সিএলডি সিএলডি পেশেন্টদের পোর্টাল হাইপারটেনশন হয় এবং পোর্টাল হাইপারটেনশন হওয়ার পর অনেক সময় দেখা যায় পোর্টাল ভেন থ্রম্বোসিস হচ্ছে এমনিতেই পোর্টাল ভেন থ্রম্বোসিস হতে পারে আর যাদের সিএলডি নাই তাদের ক্ষেত্রে অনেক সময় আ যদি ইনফ্লামেটরি ডিজিজ থাকে আর নিওপ্লাস্টিক ডিজিজ থাকে তখন পোর্টাল ভেন থ্রম্বোসিস হতে পারে ফর एग्जांपल কারো যদি আলসারেটিভ কোলাইটিস থাকে অথবা ক্রনস ডিজিজ থাকে তার একটা কমপ্লিকেশন হিসেবে কিন্তু পোর্টাল ভেন থ্রম্বোসিস হতে পারে আর তাহলে নিওপ্লাস্টিক ডিজিজ ফর एग्जांपल যদি একটা پیشنটের অ্যামোনটা ক্যান্সার থাকে যেটা পোর্টাল ভেইন যে ক্যান্সার সেলগুলা টিউমার সেলগুলা বের হয়ে আসে তো সেখানে একটা প্রোকুয়াগুলেন থাকে সেই প্রোকুয়াগুলেন থাকার জন্য সেখানে পোর্টাল ভেন থ্রম্বোসিস হতে পারে যাই হোক যদি কখনো পোর্টাল ভেন থ্রম্বোসিস হয় তার সিমটমস গুলো খুবই সিম্পল পোর্টাল ভেন থ্রম্বোসিস মানে ইন্টেস্টাইন থেকে ব্লাডটা লিভারে আসতে পারতেছে না যেহেতু ইন্টেস্টাইন প্রপারলি ড্রেন করতে পারতেছে না ফলে ইন্টেস্টাইনের একটা রিলেটিভ ইস্কেমিয়া হচ্ছে ভেনাস্টেসিস হওয়ার জন্য একটা রিলেটিভ ইস্কেমিয়া হয় দ্যাটস হোয়াই ইন্টেস্টাইন ঠিকমতো কাজ করে না ইস্কেমিয়ার জন্য পেইন হয় এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে পেশেন্টের ডায়রিয়া হয় আলটিমেটলি

লো আর হাই লো ভেরি গুড এগুলো হলো ন্যাচারাল হল ন্যাচুরাল এদের যখন ডিফিসিয়েন্সি হয় তখন আমাদের ছম্বরিক টেন্ডেন্সিটা বেড়ে যায় বিভিন্ন জায়গায় ফর্মেশন হবে লাইক পোর্টাল ভেন হতে পারে অথবা অন্যান্য জায়গায় হতে পারে আর ফিমেলদের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব দেখি সেটা হলো অ্যান্টি ফসফলিপিড

পালমোনারি আর্টারি থেকে ডিরেক্টলি পালমোনারি ভেইনে চলে যায় ফলে পেশেন্টের হ্যাপক্সে ডেভেলপ করে এবং এই জিনিসটা বেশি হয় ডিউরিং স্ট্যান্ডিং মানে রিডাকশন ইন আর্টারিয়াল স্যাচুরেশন ডিউরিং স্ট্যান্ডিং এটা একটা ক্লাসিক সিম্পটম অফ হেপাটো পালমোনারি সিনড্রোম এটা কালার কালার করি ওকে কালারটা হচ্ছে না কেন

অথবা থ্রম্বোফিলিয়া থাকবে তখনই পেশেন্টের হেপাটিক বেনের থ্রম্বাস ফর্মেশন হতে পারে তো সি বিসিসে আমরা দেখতে পারি পেশেন্টের পলিসাইথিনিয় আছে কিনা পেশেন্টের আ আদার কন্ডিশন গুলো আমরা অ্যাসেস করতে পারি বাই বায়োকেমিক্যাল স্টাডি আমরা প্রোটিন সি লেভেল দেখতে পারি প্রোটিন এস লেভেল দেখতে পারি ইভেন অ্যান্টিথ্রম্বিন থ্রি লেভেল দেখতে পারি এই লেভেলগুলো ইউজুয়ালি কম হবে ঠিক আছে তো দোজ আর কমন কজ অফ থ্রম্বোফিলিয়া হুইচ ক্যান কজ বাট কেয়ার সিন্ড্রম

হ্যাঁ পোর্টাল ভেইন দিয়ে ব্লাড আসতেছে আর হ্যাপাটিক আর্টারি দিয়ে ব্লাড আসতেছে ব্লাডের গন্তব্য কিন্তু হ্যাপাটিক ভেইন যেহেতু এই ভেইনটা অবস্ট্রাকটেড ব্লাড আসছে কিন্তু যেতে পারছে না ফলে হঠাৎ করে লিভারটা অনেক বেশি বড় হয়ে যাবে এবং পেশেন্টের সিভিয়ার পেইন করবে বিকজ লিভার যখনই সাডেনলি লার্স্ট হয় তখন বাইরে যে গ্লিসেন্স ক্যাপসুলটা আছে স্ট্রেচিং হয় এবং টেন্ডার হ্যাপাটোমেগালে হয় সিমলারলি

ইনভেস্টিগেশন হলো দুইটা একটা হলো ডপলার আলট্রাসাউন্ড একটা হলো সিটি সো পরীক্ষাতে স্যাররা সিটিটা বেশি পছন্দ করে কারণ সিটি করলে একটা স্পেসিফিক ফাইন্ডিংস পাওয়া যায় হুইচ ইজ এনলার্জমেন্ট অফ দ্য কডেড লোব কডেড লোব লিভার নিচের দিকে থাকে এবং কডেড লোবের ভেনাস ড্রেনেজ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মানে সে আলাদা করে হেপাটিক বেনের সাইড দিয়ে এসে আরেকটা ছোট্ট ভেন দিয়ে আইভিসি ড্রেন করে ফলে কডেড লোবটা কিন্তু এনলার্জমেন্ট হয় দ্যার ইজ এনলার্জমেন্ট অফ দ্য কডেড লোব বিকজ নর্মাল হ্যাপাটিক ভেন তো অবস্ট্রাক্টেড তখন যেহেতু করের লোভ যাওয়ার একটা রাস্তা আছে তো সব ব্লাড চেষ্টা করবে কোন দিক দিয়ে যাওয়ার জন্য एवरीवन वांट्स टू गो थ्रू হ্যাঁ সো যে যেটা হয় যে এইবার যখন করোনাতে হাইওয়েগুলো বন্ধ ছিল অনেক অনেক জায়গায় তখন অনেক ছোট ছোট রাস্তা দিয়ে গ্রামের ছোট রাস্তা দিয়ে কিন্তু অনেকে প্রাইভেট কার বড় বড় গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো ওই ছোট রাস্তা দিয়ে মানে জ্যাম বাদে গেছে অনেক বড় বড় স্পেশালি চিটাঙের রাস্তাগুলো এরকম দেখা গেছে ছোট রাস্তা দিয়ে অনেক বেশি জ্যাম বড় রাস্তা খালি সো দ্যাট ইজ এনলার্জমেন্ট অফ দ্য কারেট লোব সিন ইন সিটি স্ক্যান অর এম আর আই ঠিক আছে ম্যানেজমেন্ট যেহেতু এখানে ক্লট ফর্মেশন হয়েছে যদি সাডেনলি ডেভেলপ করে ক্লটটা ভেঙে দাও কিভাবে ভাঙবা বাই গিভিং স্ট্রেপটোকাইনেস সো স্ট্রম্বোলাইসিস উইথ স্ট্রেপটোকাইনেস এর পাশাপাশি কি দিবা

টানেল করে দিব এই টানেলটাই হলো টিপস টানেলটা করে দিলে হেপাটিক ভেন বাইপাস করে আমার ব্লাডটা পোর্টাল ভেনের ব্লাডটা ডিরেক্টলি ইনফিরিয়ার ভেনা কাপলে চলে যাবে ফলে পেশেন্টের পোর্টাল প্রেসার কমে আসবে পেশেন্টের অ্যাসিডিস আস্তে আস্তে কমে আসবে কোনো কিছু যদি কাজ না হয় লিভার ড্যামেজ হয়ে যায় চেঞ্জ দ্য লিভার লিভার ট্রান্সপ্ল্যান্ট নেক্সট হলো সাইনোসয়েডাল অবস্ট্রাকশন সিনড্রোম অর ভেনোক্লোসিভ ডিজিজ ক্ষেত্রে শুধুমাত্র কজ একটা কজ কথা লেখা আছে এই কজ গুলো মনে রাখলে চলবে সো একটা হলো সাইটোডক্সিক ড্রাগস এটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আর হলো ট্রান্সপ্লান্ট সো হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করার পরে স্পেশালি এটা হয় এবং ইউজুয়ালি এটার যে কজ গুলো বলছে কেমোথেরাপিটিক যে এজেন্টস গুলো দেয়া হয় সেই এজেন্টস গুলো লোকালি লিভারের যে ভেনিউলস গুলো আছে স্পেশালি সেন্ট্রাল ভেইন এবং তার আশেপাশের রিজিওনটা সেখানে ড্যামেজ করে কার্ডিয়াক ডিজিজ আমরা জানি যখনই রাইট হার্ট ফেলিয়র হয় তখনই ভেনাস কনজেশন হয় এবং ভেনাস কনজেশন হয়ে কিন্তু একটা স্পেসিফিক টাইপ অফ লিভার হয় একটা কি বলে মশলার নামে একটা লিভার হয় নাম কি এটা লিভার একটা সুন্দর একটা অ্যাপিয়ারেন্স দেখা যায় যখন ক্রনিক রাইট হার্ট ফেলিয়র হয় তখন হেপাটিক ভেনাস কনজেশনের জন্য লিভার একটা স্পেসিফিক মরফোলজিক্যাল অ্যাপিয়ারেন্স হয় কাট সেকশনে

একটা ফোন কিনতে যাই আমি এরকম কত ভিডিও দেখছি আল্লাহ এটি সিনার কি যেন আছে ভালো এটি সিনার

সবকিছুর একদম সামারি হলো মানে বাট ইউ हैव লিভার ফেইলিওর অর ফিচারস অফ লিভার ফেইলিওর অর ফিচারস অফ ডিকম্পেনസেশন তখনই তুমি ট্রান্সফার করতে পারবে তো এখানে অ্যাকচুয়ালি ফিচারস অফ ডিকম্পেনസেশন তে বিভিন্ন ভাবে লেখা আছে ফর एग्जांपल কারো যদি পারসিস্টেন্ট হেপাটিক এনকাফালোপ্যাথি হয় দিস ইজ এ ফিচার অফ ডিকম্পেনസেশন যদি ভ্যারিসাল হেমোরেজ হয় বারবার ডিকম্পেনസেশন সিভিয়ার অ্যাসাইটিস ডিকম্পেনസেশন এবং আমরা জানি যে অ্যাসাইটিস হলে সেখান থেকে পেরিটোনাইটিস হয়

আমরা দিয়ে থাকি এটা একটা কম্বিনেশন একটা ড্রাগের সাথে ইউজুয়ালি দুটো ড্রাগ দেওয়া হয় ফর एग्जांपल কারো দেখা গেল যে সাইক্লোস্পিরিন আর প্রেডনিজোলন দিয়ে শুরু করা হলো তারপরে প্রেডনিজোলন ডোজটা একটু কমিয়ে দিয়ে অ্যাজ আ থায়োপ্রিন অ্যাড করা হলো সো দ্যাট ইজ এ টিপিক্যাল সিকোয়েন্স আমরা যেটা করি আর যেহেতু আমরা এরকম প্রেডনিজোলন দিচ্ছি সাইক্লোস্পিরিন দিচ্ছি আমরা অ্যাজ আ থায়োপ্রিন দিচ্ছি ফলে পেশেন্ট এর ইমিউনোসাপ্রেশন হয় এবং डिफरेंट टाइप्स ইনফেকশন হতে পারে তাহলে একটা ইম্পর্টেন্ট হলো সাইটোমেগালোভাইরাস ইনফেকশন সো যদি আমরা এমন একটা ডোনার থেকে কালেক্ট করি যে ডোনারের কোন একটা অ্যান্টিবডি পজিটিভ লাইক অ্যান্টি সিএমভি অ্যান্টিবডি পজিটিভ সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে রেসিপিয়েন্ট যে আছে তাকে আমরা ভ্যাল গ্যান সাইক্লোভিট দিতে পারি একটা প্রিভেন্টিভ থেরাপি হিসেবে নেক্সট হলো কলেস্ট্রাইটিক অ্যান্ড মিলিয়ার ডিজিজ এই জিনিসটা আমার মনে হয় যে খুবই সিম্পলি আমরা রিভিউ করতে পারি বিকজ ডেভিডসন তো আসলে মেডিসিনের বই সো মেডিসিনের পার্সপেকটিভ থেকে এখানে লেখা আছে কিন্তু এই গুলো তোমরা সার্জারিতে আর ভালো পড়েছ সো আমরা হাই ইয়েল পয়েন্টগুলো রিভিউ করব আমরা চলে যাই ডিরেক্টলি ক্যারোলিস ডিজিজ এটা সার্জারিতে আমরা পড়তাম ক্যারোলিস ডিজিজে যদি পেশেন্টের ইআরসিপি করা হয় বা এমআরসিপি করা হয় দেখা যায় যে বাইল ডাক কোলা বিভিন্ন জায়গায়

স্মুথ না বাইলটা স্ট্যাসিস হয়ে থাকতেছে ওই জায়গাগুলোতে সেকুলার ডাইলেটেশন গুলো ফলে সেখানে ইনফ্লামেশন হচ্ছে বিলিয়ারি সিস্টেমে ইনফ্লামেশন হলেই সেটাকে বলে কলেনজাইটিস এবং কলেনজাইটিস মানে সেখানে অনেক সময় ইনফেকশন থাকে এবং ইনফেকশন হয়ে সেখান থেকে লিভার অ্যাবসেস হতে পারে আর কমপ্লিকেশন হিসেবে বিলারি স্টোন হতে পারে যেহেতু পেশেন্টের বাইল ফ্লোটা স্মুথ না সো স্টোন হওয়ার রিস্ক বেশি ইভেন ইন সাম কেসেস ক্যান্সার হতে পারে কনজেনিটাল হেপাটিক ফাইব্রোসিস নামটা খুবই সুন্দর হেপাটিক ফাইব্রোসিস হুইচ ইজ প্রেজেন্ট ইন আেবি এবং ইউজুয়ালি এই হেপাটিক ফাইব্রোসিসের সাথে কিডনি প্রবলেম থাকে টিপিক্যাল কিডনি প্রবলেম হলো মেডুলার রিসপন্স কিডনি যেখানে আলটিমেটলি সিস্ট ডেভেলপ করে রেনাল সিস্ট সো হেপাটিক ফাইব্রোসিস উইথ রেনাল সিস্ট এবং যেহেতু হেপাটিক ফাইব্রোসিস হয় ফাইব্রোসিস হলে কি হবে লিভার ড্যামেজ হবে সো দেয়ার উইল বি Ultimately, there will be development of chronic liver disease and cirrhosis. Abong jee cirrhosis say cirrhosis portal hypertension hobe abong viruses. hobe. Treatment holo <laughs> according to presentation. Cystic fibrosis, amprajani usually involve for a lungs and pancreas but it can also develop liver. It can cause biliary cirrhosis. Stasis corbe, abong cirrhosis korte pare. Tarpor extra hepatic biliary disease. এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা হলো কলেডোকাল সিস্ট তো কলেডোকাল সিস্ট অ্যাকচুয়ালি পিডিয়াট্রিক্স এ বেশি ইম্পর্টেন্ট বিকজ ইট ক্যান কজ হোয়াট টাইপ অফ জন্ডিস অবস্ট্রাকটিভ জন্ডিস অবস্ট্রাকটিভ জন্ডিস সো কলেডোকাল সিস্ট মানে প্রেজেন্স অফ সিস্ট ইন দা কলেডোকো কলেডোকো মানে বাইল ডাক্ট সো বাইল ডাক্টের যে ওভারঅল ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় যদি একটা বড় সিস্ট ফরমেশন হয় that will be called as a colodocal সিস্ট এবং সিস্ট ফর্মেশন হলে সে হলো বাইল ফ্লোটাকে স্লো ডাউন করে দেবে কারণ সিস্ট একটা বড় জিনিস সে হলো বাইল ডাককে কমপ্রেস করবে ফলে বাইল ফ্লো হবে না দ্যাটস আ পেশেন্ট রিপ্রেজেন্টেশন হবে জন্ডিস সো देयर উইল বি রিকারেন্ট জন্ডিস অ্যাবডোমিনাল পেইন আর স্টেসিস হওয়ার জন্য সেখানে অনেক সময় ইনফেকশন হয় সো देयर ক্যান বি কোলেনজাইটিস এবং আলটিমেটলি সবকিছুরই রাস্তা একটাই যে কোলেনজাইটিস হয়ে ইনফ্লামেশন যদি রিপিটেডলি হয় দেন देयर উইল বি বিলিয়ারি সিরোসিস সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস আমরা আগে পড়ে আসছি

আগে যে বক্সটা ছিল সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিসের এর যে বক্সটা ছিল সেখানে কিন্তু সুন্দর করে বক্সের মধ্যে আরো অনেকগুলো কস দেওয়া ছিল বাট বাকি কস গুলো অত ইম্পর্টেন্ট না এই জন্য এখানে এক্সক্লুড করেছে নেক্সট হলো সার্জারি টিপিক্যাল সার্জারি টপিক হলো গল স্টোনস সো এখানে আমি তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করব তোমরা আনসার দিবা সো গল স্টোনস এর মধ্যে যে স্টোনস গুলো হয় তিন ধরনের স্টোন আছে হোয়াট আর দা টাইপস অফ স্টোন গল স্টোন

আমরা জানি যে আমরা আগেই পড়েছি যে বায়ল সল্ট লাইক গ্লাইকোকলিক অ্যাসিড টরকলিক অ্যাসিড সো দো সল্টস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট সলিবিলিটি অফ কোলেস্টেরল সো যদি যখনই সল্ট কমে যাবে তখনই কোলেস্ট্রলটা ইনসলেবল হয়ে যাবে এবং তখন প্রিসিপিটেট করবে দ্যাটস এ বেসিক মেকানিজম তো এখানে কম্পোজিশন এন্ড রিস্ক ফ্যাক্টর ফর বিগম্যান স্টোনের কথা বলা আছে আমি পিগম্যান স্টোনের বললাম যে ব্ল্যাক পিগম্যান স্টোনের আর কমন রিস্ক ফ্যাক্টর হলো আর ব্রাউন যে স্টোন যদি কখনো হয় তার একটা কমন যদি কারো অথবা অন্য কোনো কারণে ইনফ্যাকশন হয় বিলিয়ারিস্টেম সিস্টেমের তখন অনেক সময় যে বিলোরিবিনটা আছে বিলোরিবিনটা ডিকনজুগেট হয় ডিকনজুগেট হয়ে প্রসিবিটেড করে সো তখন ব্রাউন পিগমেন্ট স্টোন আর ব্ল্যাক তো আমরা বললাম যে মেইনলি ইন হেমোলাইসিসার দুইটাই বোথ আর ফাউন্ড ইয়াং পিপল ওল্ডার পিপল এর ক্ষেত্রে আমরা দেখি কোলেস্ট্রল পঁচিশ তিরিশ বছর বয়সের কারো যদি স্টোন হয় দেন প্রভাবলি ইট উইল বি ইদার ব্ল্যাক অর ব্রাউন স্টোন এখানে প্যাথোফিজিওলজি দেওয়া আছে কোলেস্ট্রল আমরা বললাম যে মেইনলি ইনক্রিজ সিক্রেশন এন্ড ডিক্রিজ সলেবিলিটি তার মধ্যে এই পয়েন্ট ইম্পর্টেন্ট

ক সিস্ যখ ফফু খওয়া হয় তখন কলে স্কান বেড়ে যায় আমি হলো কলে সিটকান ড মুলবার্রাকলভার এং বস্ন থাকলে যখম গলবালা কক করে তখন ব্যাথা করে ব্যাথা অনশম প লো স্টিয়াম এ ই ক ড ব ন্টাস্ ন

পেইন অ্যান্ড জন্ডিস ফিভারটা হলো পরে বলো যে কোলে ডকলিতে আছে যদি হয় তাহলে মেইনলি থাকবে বিলিয়ারি কোলিক প্লাস জন্ডিস আর সাথে যদি ফিভার শব্দটা অ্যাড করে দাও তখন তুমি বলবা কোল জাইরিস ফিভারটা হলো ইটস এ ফিচার অফ কোল জাইরিস আর এছাড়া আমরা জানি যে স্টোনটা আরো নিচের দিকে নামতে পারে নিচের দিকে নামলে কি হবে প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটাইটিস দ্যাট ইজ অ্যানাদার প্রেজেন্টেশন আবার যদি এরকম হয় যে গল ব্লাডারের মধ্যে অনেক বড় একটা স্টোন হয়েছে তখন গল ব্লাডার ছিদ্র করে সে বের হয়ে চলে যায় আইলিয়ামে আইলিএম গিয়ে সেটা আইলিয়াল যে বাল্ব আছে টার্মিনাল আইলিএম তোমার আইলিয়াল যে জাংশন আছে সেখানে অবস্ট্রাকশন করতে পারে তখন কি হবে দা পেশেন্ট প্রেজেন্স যখন গলস্টোন আইলিয়াস হবে তখন তো গল ব্লাডারের সাথে ইন্টেস্টাইন এর ডিরেক্ট কমিউনিকেশন তখন যদি আমরা পেটের এক্সরে করি বিলিয়ারি ট্রিতে কি দেখতে পাবো বাতাস সো গ্যাস ওয়ানএভার গ্যাস যখনই পেশেন্টের

খুবই ডেঞ্জারাস অপারেশন করে কেটে ফেলতে হবে বিকজ পেশেন্ট খুব র্যাপিডলি টক্সিক হয়ে যাবে আর একটা পরীক্ষা দেওয়া গল ব্লাডার যখন গল ব্লার চারদিকে ক্যালসিয়াম ডিপোজিশন হয় তখন এক্সরে করলে সেটা দেখা যায় দ্যাট ইজ গল বডার এটা খারাপ কারণ গল গল্পার হলে কিন্তু পেশেন্টের গল ব্লাডারের যে ক্যান্সার সেটার চান্স বেড়ে যায় পোর্সেলিন হলে কিন্তু অপারেশন করে ফেলতে হয় তো এখানে ক্লিনিক্যাল ফিচার্স দেওয়া আছে এবং তোমরা সবাই দিয়েছো মোস্ট কমন ইজ কারোমেরিক

আটশো ট্যাবলেট দিনে দুইটা করে দিতে পারো চাইলে তিনটা দিতে পারো বাট এটা অনেক ক্ষেত্রেই কাজ করে না সো পেশেন্টকে দিয়ে কিছুদিন পর ফলো আপ করে যদি পেশেন্টের সিমটম না থাকে জাস্ট ওয়েট অ্যান্ড সি আর যদি পেশেন্ট সিমটোম্যাটিক হয় পেশেন্ট অপারেশন করতে চায় দেন পেশন অপারেশন করে ফেলবে তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে স্টোন একবার সার্জন দেখতে পাইলে সেটাকে বের না করা পর্যন্ত তার শান্তি হয় না তাই না নেক্সট কোলেন জাইট ইস আর

আমি বাম হাতের বুড়ো আঙ্গুল চাপ দিব বাম হাতের বুড়ো আঙ্গুল চাপ না দিলে স্যারের আঙ্গুল কেটে ফেলবে ডান হাতে দিলে এই যে সিস্টেম বাংলাদেশে এই এই জিনিসের জন্য যে কত সার্জন ফেল করলো হ্যাঁ অথচ এটার সার্জারির সাথে কোনো সম্পর্ক নাই এইরকম ফেল করার সার্জন অনেক ভালো সার্জন হয়েছে আবার বাম হাত দিয়ে গল করার দেখিয়েও অনেক সার্জন খারাপ সার্জন হয়েছে তো এটার উপর ভালো সার্জন হওয়া না হওয়া ডিপেন্ড করে না বাট বড় প্রফেসর দিয়ে এইটি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাম হাতের বুড়ো আঙ্গুলটাই দিতে হবে না হলে ভালো সার্জন হবে না যাই হোক সো কলেসিস্টাইটিস হলে কি করবা ট্রিটমেন্ট কি কনজারভেটিভ কনজারভেটিভ এন্ড দেন ইন্টারভাল কলেসিস্টেক্টমি লাইক লাইক সো এখানে এখানে বলছে এখানে অবশ্য একটা মজার জিনিস বলছে যে এই ইন্টারভালটা আগে তো লম্বা ছিল লাইক 2 টু 3 মান্থস বা আমরা বলতাম 6 উইকস

Investigations. MLS, mm Janu, -hmm. uh, plain X-ray. Yeah. Ultrasonography. He does kind of like an error. He does can college with the patient here. Uh, I could call a He does, can, does not. Show the কল বাড়ার বিকজ কলেসিস্টাইটিস হওয়ার মেন কজ হলো সিস্টিক ডাক্তার একটা স্টোন দিয়ে অবস্ট্রাকশন হয় ফলে স্ক্যান করার সময় যে ডাইটা দেওয়া হয় সেই ডাইটা কল বাড়ারে যায় না যায় না বলে তোমার কল বাড়ারটা ঠিক মতো দেখা যায় না কল বাড়ারটা কাইন্ড অফ ডার্ক হয়ে থাকে সো দ্যাট ইজ দ্য হিডার স্ক্যান এটা বাইরে খুব বেশি করে স্পেশালি ইউএসএ তে বা এইসব কান্ট্রিগুলোতে বেশি করে বাট আমরা জানি যে আল্ট্রাসোনোগ্রাফি আমাদের জন্য কমন টেস্ট ম্যানেজমেন্ট আমরা পরে ফেললাম মেডিকেল

স্টুল কেমন হবে পেল পেল সো এখানে আসলে সিমটমস এগুলা খুবই সিম্পল এইজন্য আমি আসলে খুব বেশি ডিটেইলস যাচ্ছে ইনভেস্টিগেশন তো কোলেস্টেসিস দেখবাই নাথিং নিউ এটা আমরা সব পড়েছি এগুলা ম্যানেজমেন্ট তো বি অলরেডি বলে দিয়েছো যে যদি কোলিটে কোলিথেসিসতে কোলেঞ্জারিটিস থাকে দেন আমরা ইনিশিয়ালি স্টেবিলাইজ করব উইথ অ্যান্টিবায়োটিক্স আর আলটিমেটলি پیشنটে যদি সিভিয়ার জaundis থাকে

তখন সাথে সাথে অপারেশন করে কেটে ফেলতে হবে আর একটা হলো যে আল্ট্রা করে অনেক সময় দেখা যায় জিবি পলিপ থাকে যদি কলবারের পলিপ থাকে তো সেখানেও यूजুয়ালি কলসিস্টেমে করে ফেলতে হয় সুকার্সিনোর প্রেজেন্টেশন এগুলোও খুব সিম্পল আসলে বিলিয়ার সিস্টেমের সব ডিজিজের প্রেজেন্টেশন একদম সিমিলার ইজজন্য ডিফারেনশিয়েট করতে হলে তোমাকে پیشنটের ইনভেস্টিগেশনস ছাড়া কোনো উপায় নাই সো এখানে ম্যানিফেস্টেশন ফর কলপটার ক্যান্সার ইজ

সো এটাই এখানে এগুলো সব লেখা আছে এই যে আমরা এটাই পড়লাম যে সাইনেন্সিস এন্ড অফিস থাইল্যান্ড চাইনা থাইল্যান্ডে গিয়ে মাছ খাওয়া যাবে না কমন রিস্ক আর আদার রিস্ক হলো যে এখানে গল্পের কথা বলা আছে আমরা জানি গলস থেকে তো এক তো হল গল্প ক্যান্সার হতে পারে সিমিলারলি বিলিয়ারি হতে পারে কার্সেনেজিং কলেনজাইটিস মানে সহজ কথা যদি বাইল স্ট্যাসিস হয় এনিথিংস কলাস্টাসিস ইনক্রিজ এস দ্য রিস্ক অফ কোলাঞ্জিও কার্সেনোমা এখানে কিছু টিউমার মার্কার কথা বলা আছে কিন্তু c -E a ninটি বেশি করে হম প্যান ফ্রেডিক কমনলি এগুলা এরকম না যে হান্ড্রেড পার্সেন্ট স্পেসিফিক সি অনেক জায়গায় দেখা যায় সি নাইন্টিন নাইন কোলনেও দেখা দিতে পারে বাট আমি বলতেছি মোর কমন ওয়ান বুঝছো কারণ তোমার তো মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট তো কোথায় ওভার সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ হলো আচ্ছা এভাবে এবার মনে রাখো যে coয়ান টোয়েন্টি ফাইভ ওভারি সি এ হলো

এটা অনেক সময় দেখা যায় যাদের আইডিয়াটা হলো যে গলব্লাডার হলো একটা স্টোরেজ সাইট তো যখনই আমি গলব্লাডার কেটে ফেলবো তখন আমার এই বাইল যে স্টোরেজ এন্ড কনসেন্ট্রেশন সেই লস্ট হবে ফলে আমি খাবার খাওয়ার পরে যে নরমাল ফ্লো বাইল হওয়ার কথা সেটা কি হবে যাদের কোলেসিস্টেকটমি করা আছে না হবে না ফলে پیشنটসের খাওয়া দাওয়া করার পরে একটু খারাপ লাগবে এই জন্য কোলেসিস্টেকটমি پیشنেন্টদের আমরা কি অ্যাডভাইস দেই

এবং সেটার জন্য আমরা ম্যানেজমেন্ট বললাম তো এখানে আদার যে সিমটমস গুলো আছে সেগুলোর কথা বলা আছে আর কি কি সিমটম হতে পারে সো পোস্ট সার্জিক্যালি অবভিয়াসলি যখন আমরা গল ব্লাডার কাটবো ব্লিডিং হতে পারে পেরিটোনাইটিস হতে পারে স্পেশালি যখন বাইল লিক হয় তখন বিলিয়ারি পেরিটোনাইটিস হয় বিলিয়ারি কি হতে পারে কমন বাইল ডাক স্টোন হতে পারে সো কোলেসিস্টোমি করার পরও কিন্তু স্টোন হতে পারে স্ট্রিকচার স্পেশালি যখন আমরা ডাক কাটি কোলোডোকোলিথোটমি করি লিথোটমি করলে সেখানে স্ট্রিকচার হতে পারে আর এক্সট্রা বিলিয়ারি তো টিপিক্যাল ডিসপেপসিয়া হবে কমন এস সিমটম পেপটিক্যাল সাইটিসের রিস্ক পারে জার্ড বেশি হবে ভেরি সিম্পল নাথিং স্পেশাল এখানে স্ফিংচার অফ বডি ডিসফাংশন এটা অত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় নাই সো জাস্ট কিপ ইট এইখানে জাস্ট নাম গুলা মুখস্ত করলে হবে যে কোলেস্ট্রোলোসিস একটা কন্ডিশন আছে একটা হচ্ছে অ্যাডেনোমাসিস মানে দেয়ার উইল বি ডিপোজিশন অফ দ্য কোলেস্ট্রল ইন দ্য গল ব্লাডার ওয়াল ওয়ালের কোন জায়গায় সাবমিউকোসা এন্ড এপিথেলিয়াম সো এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাবো আফটার অপারেশন আমরা পেশেন্টের কোলেস্ট্রোলোসিস্টমি করার পরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বায়োপসিতে দেখা গেল কোলেস্ট্রোল আছে দ্যাটস ইট সো ক্লিনিক্যালি এটার কি কোনো ভ্যালু আছে নো ভ্যালুট লাইক পেশন প্রেসেন্টাইটিস্ট্রোলিস অনেক সময় দেখা যায় যে গলস্টোন আছে তাদের অপারেশন করার পরে যদি আমরা ব্যাপসি করি তখন দেখা গেল তার ওয়ালে আসলে কোলেস্ট্রোলোসিস ছিল ফলে ছোট স্টোন থাকার পরেও তার এক্সেসিভ সিমটোম হয়েছে

কলসিস্টোমি এখানে ডায়াগনোসিস একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে যে এটা যদি কারো ওরাল কলসিস্টোগ্রাফি করা হয় অনলি তখনই ডায়াগনোসিস করা যেতে পারে আর এটা হলো যে আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি দেখতে পারি দেয়ার ইজ ডিফর্মিটি অফ দ্য গল ব্লাডার এন্ড মার্ক ইরেগুলারিটি অফ দা আউটলাইন এগুলা ক্লিনিক্যালি খুবই রিয়ার কন্ডিশন জাস্ট আস যেহেতু নামটা খেয়াল রাখা আর কি অ্যাডেনোমায়োমেটোসিস ইনক্রিজ ইন দ্য গ্ল্যান্ডুলার এন্ড মাসল টিস্যু অফ দ্য ব্লাডার আলট্রাসোনোগ্রাফিতে ইরেগুলার লাগবে ট্রিটমেন্ট ইজ লাইক কেটে ফেলা অপারেশন কলেসিস্টেক্টমি ওকে দ্যাট ইস দ্য এন্ড অফ আওয়ার হেপাটোলজি সেকশন শেষের দিকে আমরা একটু সুপারফিসিয়ালি গেছি কারণ আসলে এই জিনিসগুলা তোমরা যখন সার্জারি পড়ো সেখানে আরো বেশি ভালো করে পড়া হয় এবং মেডিসিনে আসলে এখান থেকে খুব বেশি কোয়েশন আসবে না প্রথম দিকে আমরা যে টপিক গুলা পড়েছি স্পেশালি আমাদের আজকের ক্লাসে যে প্রথম দুই তিনটা টপিক ছিল উইলসন ডিজিজ এবং হেমোক্রোমাটোসিস এই দুইটা কন্ডিশন থেকে কিন্তু পরীক্ষাতে বেশি কুয়েশন আসবে এবং এখান থেকে ইন্টারেস্টিং অনেকগুলো কোয়েশন করা সম্ভব এস বি এ করা সম্ভব সবাই ভালো থেকো আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ তোমাদের কোনো কোয়েশন থাকলে বলতে পারো কোনো কুয়েশন না আস করি ওকে আল্লাহ হাফেজ বাই